কারণ বাংলাদেশে যে পরিশ্রমটা করা হয় হাফজগুলোতে, মানে ভালো হাফেজ তৈরি করার ক্ষেত্রে যে সাধনা করা হয়, উস্তাদরা যে মেহনতটা করে খলুসিয়াসের সাথে, এখলাসের সাথে, আমাদের উস্তাদদেরকে দেখছি সামান্য বেতন পায় ওনারা, এখানে উস্তাদদের প্রসঙ্গটা আসছে এই জন্য বলতেছি, সামান্য বেতন পান না পাইতেন ওনারা, কিন্তু ওনারা কোরআনের খাতিরে, মানে কোরআনের খেদমত হিসাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন। তো এই যে গড়ে তোলা এবং গড়ে ওঠা ভালো হাফেজ হিসাবে, এই কারণেই মূলত ওখানে বাংলাদেশের হাফেজদেরকে মূল্যায়ন করা হয় ভালো হাফেজ হিসাবে। আরেকটা বিষয়, কাতারে কিছু প্রতিযোগিতা আছে কোরআনে মুসাবাকা, এই মুসাবাকাগুলিতে আমাদের বাংলাদেশে হাফেজ যারা তারা সবসময় এগিয়ে থাকে। এর মধ্যে এইভাবেই মূলত কাতারিরা জানে যে বাংলাদেশে ভালো হাফেজ তৈরি হয়, বাংলাদেশিরা ভালো হাফেজ। আমাদের উস্তাদরা যেভাবে পরিশ্রম করছে আমাদের পেছনে, এটা মানে যদি অর্থের কথা বলা হয়, এটা ওনারা অর্থের জন্য করেন নাই, করেনও না, এখনও যারা পড়াচ্ছেন আমি মনে করি এই 24 ঘন্টা পরিশ্রম করা ছেলেদের পিছনে, এটা টাকার জন্য এটা সম্ভব না। তো ওনারা কোরআনের খেদমত হিসেবেই করেন এবং এই জন্যই ওনারা পারতেছেন, পারেন। তো ওনাদেরকে আমাদের দেশের উস্তাদ যারা কোরআনের রাষ্ট্রীয়ভাবে যদি ওনাদেরকে সম্মান দেওয়া হয়, বা যারা মাদ্রাসার পরিচালক পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্ব পালনরত আছেন, তারা দায়িত্ব পালন করছেন মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওনারা যদি ওনাদের পরিবার পরিজনের দিকে একটু বিবেচনা করেন, ওনারা যাতে করে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন পরিবার পরিজন নিয়া, তো এটা যেন ওনারা খেয়াল করেন, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।